ধরুন আপনি আর আপনার বন্ধুরা একটা লিকার ব্র্যান্ডের ইনভিটেশনে খুব সুন্দর একটা আইল্যান্ডে গেলেন, আর গিয়ে বুঝতে পারলেন এই আইল্যান্ড থেকে আপনারা আর কখনোই ফিরতে পারবেন না। ব্যাপারটা অত্যন্ত ভয়ঙ্কর, তাই না? আজ আমরা এরকমই একটা স্প্যানিশ সার্ভাইভাল থ্রিলার সিরিজ নিয়ে আলোচনা করব, যার নাম ওয়েলকাম টু ইডেন। এটি রিলিজ করে 2022 সালে। এই পুরো সিরিজটি দুটো পর্বে এক্সপ্লেন করা হবে, আজ যার প্রথম পর্ব। এই সিরিজটির শুরুতে একটা শুনশান আইল্যান্ড দেখানো হয়, যেখান থেকে বেরিয়ে আসা প্রায় অসম্ভব ছিল। এবার এই আইল্যান্ডে জোয়া নামের একটি মেয়েকে দেখা যায়, যে হঠাৎ করে ঘুম থেকে উঠে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে এবং তার মনে পড়ে না তার সাথে লাস্ট 12 ঘন্টায় কি হয়েছিল আর কি করেই বা সে এই আইল্যান্ডে পৌঁছেছিল। তখনই সে একটা কাঁচের বোতল বালিতে পড়ে থাকতে দেখতে পায় এবং সেই বোতলটা হাতে নিতেই তার চোখের সামনে বিভিন্ন ফ্ল্যাশব্যাক আসতে থাকে। আসলে এক সপ্তাহ আগে অফিস থেকে বাড়ি ফিরে তার ছোট বোন গ্যাবির সাথে কথা বলে জোয়া বিছানায় শুয়ে পড়ে। এই সময় তার ফোনে আননোন নাম্বার থেকে একটা মেসেজ আসে। ব্যাপারটা অদ্ভুত লাগা সত্ত্বেও জোয়া মেসেজটা রিপ্লাই করে। এরপর অপরদিকের লোকটি তাকে মেসেজ করে জানায় সে ইডেন নামের একটি বেভারেজ কোম্পানির করেসপন্ডেন্ট, আর জোয়া এই কোম্পানির লঞ্চ পার্টিতে যাওয়ার জন্য সিলেক্টেড হয়েছে। সে আরও জানায় একটা মিস্ট্রি আইল্যান্ডে এই লঞ্চ পার্টিটা হবে এবং জোয়ার যাবতীয় খরচ কোম্পানি থেকেই দেওয়া হবে। পার্টিতে জোয়া খুবই মজা করতে পারবে, তাই সেই যেন এই পার্টিটা কোনো রকমভাবেই মিস না করে। ফ্রিতে এত ভালো একটা পার্টির অফার শুনে জোয়া খুবই এক্সাইটেড হয়ে গিয়ে ইনভিটেশন অ্যাকসেপ্ট করে নেয়। কিন্তু এরপরই সেই করেসপন্ডেন্ট কিছু গাইডলাইন পাঠায় যেগুলো মেনে চলা বাধ্যতামূলক ছিল। সেই গাইডলাইনের প্রথম রুল ছিল জোয়া এই ইভেন্টটার লোকেশন কাউকে জানাতে পারবে না, আর সেকেন্ড রুল ছিল সে তার সাথে অন্য কাউকে নিয়ে যেতে পারবে না। এই রুলসগুলো জোয়ার অদ্ভুত লাগলেও এই সুযোগ বারবার আসবে না ভেবে সে সেটাকে অ্যাকসেপ্ট করে নেয়। এরপর উইকেন্ডে জোয়া ব্যাকপ্যাক করে নিয়ে একটা সিক্রেট লোকেশনে পৌঁছে যায়, কিন্তু সে সাথে করে তার বেস্ট ফ্রেন্ড জুডিথকেও নিয়ে যায়, যেটা কোম্পানির রুলসের অগেনস্টে ছিল। সিক্রেট লোকেশনে পৌঁছে তারা অ্যাল্ডো নামের একটি লোককে দেখতে পায়। অ্যাল্ডো জোয়ার মতো লঞ্চ পার্টিতে সিলেক্টেড হয়েছিল। এরপর সেখানে একটা অটোমেটেড ড্রোন আসে, যেটা তাদেরকে পুরনো বিল্ডিংয়ের দরজা পর্যন্ত নিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই সেখানে মাস্ক পরিহিত একটা লোক আসে এবং তাদেরকে একটা বিল্ডিংয়ের মধ্যে নিয়ে যায়। সেখানে পার্টির বাকি গেস্টরাও উপস্থিত ছিল। তারা তিনজন বাকি লোকজনদের সাথে কথা বলতে থাকে। তখনই কিছু পার্টি বাস তাদেরকে নিতে সেখানে আসে। সবাই খুবই আনন্দ করতে করতে বাসে উঠে পড়ে এবং বাসে করে তারা নাচ গান হুল্লোড় করতে করতে যেতে থাকে। কয়েক ঘন্টা পর তারা একটা সমুদ্র বন্দরে পৌঁছায়। পার্টির অর্গানাইজাররা সবাই মাস্ক পরেছিল আর তারা সবাইকে একটা জাহাজে নিয়ে যায়। জাহাজে ওঠার আগে তাদের সবাইকে একটা ভেরিফিকেশন চেক পয়েন্ট দিয়ে নিয়ে যাওয়া হয়। এই চেক পয়েন্টে এসে জুডিথ ঘাবড়ে যায়, কারণ সে ইনভাইটেড ছিল না, কিন্তু ইনভিটেশন না থাকা সত্ত্বেও তাকে বোটে অ্যালাউ করা হয়। এই চেক পয়েন্টে সবাইকে খুব ভালো করে চেক করা হয় এবং তাদেরকে মেটাল ডিটেক্টরের মধ্যে দিয়ে যেতে হয়। সবশেষে অর্গানাইজাররা সবার মোবাইল ফোন নিয়ে নেয়। এতে সবারই একটু সন্দেহ হয়, কিন্তু তারা কেউ কিছুই করতে পারে না। সব ফর্মালিটি শেষ হলে তারা ফাইনালি বোটে উঠে পড়ে এবং বোট তাদেরকে ভেকেশন আইল্যান্ডের দিকে নিয়ে যায়। প্রায় এক ঘন্টা পর তারা ডেস্টিনেশনে পৌঁছায়। সেখানে তাদের সবাইকে একটা রিস্ট ব্যান্ড পরিয়ে দেওয়া হয়। তারপর তারা সারা দিন রাত সেখানে পার্টি করে। পার্টিতে তার ড্যানিয়েল নামের একটি ছেলের সাথে পরিচয় হয়, যার সাথে জোয়া রোম্যান্স করতে শুরু করে দেয়। এই সময় অ্যাস্ট্রিড, পার্টির হেড অর্গানাইজার, একটা অ্যানাউন্সমেন্ট করে যে পার্টিতে 100 জন গেস্টকে ইনভাইট করা হয়েছে, কিন্তু আমাদের নতুন ড্রিঙ্কটা টেস্ট করার জন্য আমরা মাত্র 5 জনকে সিলেক্ট করেছি, আর তারা হলো আফ্রিকা, লেবন, চার্লি, অ্যাল্ডো আর জোয়া। এরপর অর্গানাইজাররা তাদের 5 জনকে আলাদা আলাদা জায়গায় নিয়ে গিয়ে ওই মিস্ট্রি ড্রিঙ্কটা পান করতে দেয়। তারা সেটা খেয়ে নিয়ে আবার পার্টি এনজয় করতে থাকে। এই সময় জুডিথ জোয়াকে খুঁজতে খুঁজতে একটা টেন্টে পৌঁছে যায়, যেখানে সে দেখে দুজন অর্গানাইজার মিলে একটা ছেলেকে জলে ডুবিয়ে টর্চার করছে। এটা দেখে সে ঘাবড়ে গিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে মিস্ট্রি ড্রিঙ্ক পান করার পরেই জোয়ার মাথা ঘুরতে শুরু করে। সে হ্যালুসিনেট করতে শুরু করে। জোয়া একটা উঁচু জায়গায় পৌঁছে যায় এবং সেখান থেকে সে পড়ে যাচ্ছিল। ঠিক তখনই কেউ একজন এসে তাকে বাঁচিয়ে নেয়, আর এরপর জোয়া অজ্ঞান হয়ে যায় এবং সারা রাত সেখানেই পড়ে থাকে। আর এরপরই আমরা সেই শুরুর দৃশ্য দেখতে পাই, যেখানে জোয়া পরের দিন সকালবেলায় জ্ঞান ফিরে উঠে বসে এবং আইল্যান্ডের বাকিদেরকে খুঁজতে থাকে।
এরপর সে আইল্যান্ডের বাকি চারজন যারা ড্রিঙ্ক টেস্ট করেছিল তাদেরকেও দেখতে পায়। তারা সবাই মিলে সাহায্যের জন্য আইল্যান্ডের মধ্যে ঘুরতে থাকে। এভাবে কয়েক ঘন্টা খোঁজাখুঁজির পর তারা বুঝতে পারে বোট তাদেরকে ছেড়ে বাকিদের নিয়ে চলে গেছে। ঠিক এই সময় একটা ড্রোন এসে তাদেরকে আইল্যান্ডের অন্য প্রান্তে নিয়ে যায়, যেখানে তারা দেখে একটা বড় বাড়িতে আইল্যান্ডে বসবাসকারী লোকেরা থাকে আর তাদের লিডার ছিল অ্যাস্ট্রিড। তাদের এই অত্যাধুনিক সভ্যতায় অ্যাস্ট্রিড তাদের পাঁচজনকে ওয়েলকাম জানায়। এরপর তাদেরকে বোঝায় দুর্ভাগ্যবশত কোম্পানির বোট তাদেরকে এখানে ফেলে রেখে চলে গেছে, কিন্তু সেটা খুব শিগগিরই তাদেরকে নিতে ফিরে আসবে, আর ততদিন পর্যন্ত তারা এখানে ভালোভাবেই থাকতে পারে। এটা শুনে জোয়া একটু আশ্বস্ত হয়, কিন্তু সাথে সাথেই তার বন্ধু জুডিথকে নিয়ে তার দুশ্চিন্তা হয়। এরপর তাদের পাঁচজনকে পাঁচটা আলাদা অ্যাপার্টমেন্টে রাখা হয় আর তাদেরকে ওখানে বসবাসকারী অন্যান্য বাসিন্দাদের সাথে অ্যাপার্টমেন্ট শেয়ার করতে হয়। জোয়া তার নিজের অ্যাপার্টমেন্টে গেলে সেখানে ক্লডিয়া আর নিকো নামের দুজন রুমমেটের সাথে পরিচয় হয়। তখন জোয়ার মনে পড়ে নিকোই জোয়াকে আগের দিন রাতে পাথরের ওপর থেকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছিল। জোয়া তাকে ধন্যবাদ জানায় আর খুব তাড়াতাড়ি তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। কিন্তু ক্লডিয়া কারোর সাথে কোনো রকমই কথা বলে না, সে শুধু তাদেরকে দেখতে থাকে। পরের দিন সকালে তারা বোট কখন আসবে জিজ্ঞাসা করলে তাদেরকে জানানো হয় সমুদ্র এখন প্রবল জোয়ার চলছে, তাই বোট এখন এদিকে আসতে পারবে না। এটা শুনে তারা পাঁচজন হতাশ হয়ে যায়, কিন্তু তাদের মধ্যে একমাত্র অর্লোরই ইভেন্ট ম্যানেজমেন্টের লোকদের ওপর সন্দেহ হয়। এরপর একটা দৃশ্যে জোয়ার অর্জান নামের একজন লোকের সাথে পরিচয় হয়। এই অর্জানকে জোয়ার খুবই চেনা লাগে। তার সাথে কিছুক্ষণ কথা বলার পর জোয়ার মনে হয় পার্টির রাতে সে জুডিথের সাথে এই লোকটাকেই দেখেছিল। তখন জোয়া অর্জানকে জুডিথের কথা জিজ্ঞাসা করলে সে জানায় এই নামের কাউকে সে চেনে না। এরপর জুডিথের জন্য জোয়ার আরও বেশি দুশ্চিন্তা হতে থাকে। অর্জান চলে গেলে জোয়া সেন্টার ম্যানশনের দিকে যায়। সেখানে গিয়ে সে দেখে আইল্যান্ডের বাসিন্দারা সবাই কিছু একটা সাইকিয়াট্রিক থেরাপি এক্সারসাইজ করছে। এখানে এসে জোয়ার সন্দেহ হয় যে আসলে এই আইল্যান্ডে কি হচ্ছে। তখন অ্যাস্ট্রিড জোয়াকেও এই থেরাপির জন্য বলে। জোয়া প্রথমে রাজি না হলেও অ্যাস্ট্রিড তাকে রাজি করিয়ে নেয়। তারপর অ্যাস্ট্রিড তাকে তার ছোটবেলা আর ফ্যামিলির কথা জিজ্ঞাসা করে আর ছোটবেলায় তার সাথে ঘটে যাওয়া বাজে অভিজ্ঞতাগুলোকে শেয়ার করতে বলে। অ্যাস্ট্রিডের সাথে কথা বলতে বলতে জোয়া তার জীবনের কিছু অত্যন্ত পার্সোনাল কথা সবার সাথে শেয়ার করে। আসলে জোয়ার ছোটবেলাটা খুব একটা ভালো ছিল না। তার মা ড্রাগ অ্যাডিক্ট ছিল এবং বাবা তাদের সাথে থাকতো না। এই কারণে জোয়াকেই তার মা এবং বোনের সব দায়িত্ব নিতে হয়েছিল। এই থেরাপি সেশনের পর জোয়ার মন অনেক হালকা হয়ে যায় এবং অ্যাস্ট্রিড তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। তার পরের দিন সকালে তাদেরকে জানানো হয় আগামীকাল বোট আইল্যান্ডে আসবে আর তারা আগামীকাল ঘরে ফিরতে পারবে। এই কথায় তারা প্রচণ্ড খুশি হয়ে যায়। কিন্তু আর্লো তখনও এই আইল্যান্ডের বাসিন্দাদের ওপর সন্দেহ করতে থাকে। সে সিদ্ধান্ত নেয় যে সে বোটের অপেক্ষায় না থেকে নিজেই সেই আইল্যান্ড থেকে বেরোনোর চেষ্টা করবে। তাদের মধ্যে বাকি চারজন আইল্যান্ডের বাসিন্দাদের সাথে ভালোভাবেই মিশে যায় আর এর মধ্যে জোয়া আর নিকোর মধ্যে ক্লোজনেস অনেকটা বেড়ে যায়। অন্যদিকে ইবনও আইল্যান্ডের একটা ছেলের সাথে ক্লোজ হয়ে যায়, কারণ সে তার প্রিয় মিউজিক বাজাচ্ছিল। সেই রাতে অ্যাস্ট্রিড আর তার হাজবেন্ড এরিক ওই পাঁচজন গেস্টের জন্য একটা ফেয়ারওয়েল পার্টি রাখে, যেখানে সবাই ড্রিঙ্ক করে সারা রাত পার্টি করতে থাকে। এই সূচকে আর্লো পাহাড়ের মাথায় উঠে সেখান থেকে পালানোর চেষ্টা করতে থাকে। সে সমুদ্রের পারে একটা কার্গো বোট দেখতে পায় এবং ভাবে আইল্যান্ড থেকে পালানোর এটাই হয়তো শেষ সুযোগ। তাই সে বাকি চারজনকে বলার জন্য ছুটে যায়, কিন্তু পার্টিতে গিয়ে শুধু চার্লির সাথেই তার দেখা হয়। সে চার্লিকে তার প্ল্যানের কথা বললে চার্লি নেশার ঘোরে তাকে ইগনোর করে দেয়। এরপর আর কোনো রাস্তা দেখতে না পেয়ে আর্লো একাই সমুদ্রের পারে পৌঁছে যায় এবং সাঁতার কেটে বোটের দিকে গিয়ে বোটে উঠে মালপত্রের পিছনে লুকিয়ে যায় আর সেখানেই ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর বোট থেমে গেলে আর্লোর ঘুম ভাঙে। সে ওপরে গিয়ে বোটের ডেকে আইল্যান্ডের বাসিন্দা একটি মেয়েকে দেখে চমকে যায়। আর্লো তাকে রিকোয়েস্ট করে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু সেই মেয়েটি এক সেকেন্ডও ওয়েট না করে বন্দুকের মতো দেখতে আধুনিক এক অস্ত্র দিয়ে তার মাথায় গুলি করে তাকে মেরে দেয়। এরপর ওই মহিলা আর্লোর মৃতদেহ আইল্যান্ডে পৌঁছে দেয়। তখনই জানা যায় এই আইল্যান্ডের বাসিন্দারা সবাই একটা কাল্ট গ্রুপের মেম্বার আর তাদের নেতা ছিল অ্যাস্ট্রিড। অ্যাস্ট্রিড কাল্টের লোকেদেরকে অর্ডার দেয় তারা যেন নতুন গেস্টদেরকে এমনভাবে আনন্দে ভুলিয়ে রাখে যাতে তারা নিজেরাই এই আইল্যান্ড ছেড়ে ফিরতে না চায়। পরের দিন সকালবেলায় ফেরার আনন্দে জোয়া তাড়াতাড়ি তৈরি হয়ে নিয়ে বোটের জন্য অপেক্ষা করতে থাকে। সে বাকি চারজনকে খুঁজতে থাকে, কিন্তু তখন লক্ষ্য করে অর্লোকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
সে বাকিদেরকে আর্লোর সম্পর্কে জিজ্ঞাসা করলে চার্লি জানায়, কাল রাতে আর্লো আইল্যান্ড থেকে পালানোর জন্য কিছু একটা প্ল্যান করেছিল এবং তাকে সেটা জানিয়েছিল। এতে জোয়া ঘাবড়ে যায় এবং আইল্যান্ডের বাসিন্দাদেরকে ভয় পেতে শুরু করে। অন্যদিকে কার্লের লোকেরা আফ্রিকা এবং ইবনকে এতটাই ফুলিয়ে রাখে যে তারা এই আইল্যান্ডেই স্থায়ীভাবে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর তারা অ্যাস্ট্রিটের দেওয়া একটা কন্ট্রাক্ট সাইন করে এবং কাল্টের মেম্বার হয়ে যায়। অন্যদিকে দেখানো হয় শহরে জোয়ার বোন গ্যাবি জোয়ার হঠাৎ উধাও হয়ে যাওয়া নিয়ে অত্যন্ত চিন্তিত। সে তার ড্রাগ অ্যাডিক্ট মায়ের কাছে সাহায্যের জন্য যায় আর তারা দুজনে মিলে একজন পুলিশ অফিসারের কাছে গিয়ে মিসিং কমপ্লেন্ট করে, কিন্তু পুলিশ এই ব্যাপারে তাদের কোনো সাহায্য করে না। এরপর গ্যাবি তার মায়ের কাছে বারবার সাহায্য চাইলেও তার মা তাকে ইগনোর করে দেয়। তখন গ্যাবি বিরক্ত হয়ে নিজেই জোয়ার রুমে তার জিনিসপত্র খুঁজতে থাকে। এই সময় সে জোয়ার ফোনটা হাতে পায় যেখানে ডেভিড নামের একজনের মেসেজ ছিল, যে জোয়ার সাথে আইল্যান্ডেও ছিল। এরপর গ্যাবি তার সাথে কন্ট্যাক্ট করলে ডেভিড তাকে ওই আইল্যান্ড ট্রিপের পার্টি সম্পর্কে সবকিছু জানায়। তখন জোয়ার ব্যাপারে জানার জন্য গ্যাবি ডেভিডের সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। পরের দৃশ্যে আবার দেখা যায় আইল্যান্ডের বাসিন্দাদের থেরাপি সেশন চলছে। এবার চার্লিকে তার গল্প শেয়ার করার জন্য বলা হয়। চার্লিও প্রথমে বলতে চায় না, কিন্তু অ্যাস্ট্রিড তাকে জোর করায় সে তার জীবনের অত্যন্ত পার্সোনাল ঘটনা শেয়ার করে। তখন অ্যাস্ট্রিড তাকে সান্ত্বনা দেয়। এই সময় অ্যাস্ট্রিডের মিথ্যে অভিনয় সহ্য করতে না পেরে জোয়া রেগে গিয়ে অ্যাস্ট্রিডকে বলে অ্যাস্ট্রিড তাদেরকে ম্যানিপুলেট করে আইল্যান্ডে রেখে দেওয়ার চেষ্টা করছে। সে বাকিদের প্রতিও অভিযোগ জানায় যে তারা সবাই মিথ্যাবাদী আর এখানে কোনো বোট আসবে না। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর নিকো গিয়ে তাকে বোঝায় সে যদি এই আইল্যান্ডের সত্যিটা জানতে চায় তাহলে যেন রাতে নিকোর সাথে দেখা করে। এটা শুনে জোয়া অবাক হয়ে যায়। রাতে জোয়া যখন নিকোর সাথে দেখা করতে যায় তখন নিকো তাকে মাটির নিচের একটা গুহায় নিয়ে যায় যেখানে একটা মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। জোয়া টর্চের আলো ফেলে সেই মৃতদেহটা ভালো করে দেখলে তার পায়ের তলা থেকে মাটি সরে যায়, কারণ সে দেখে এটা তার বেস্ট ফ্রেন্ড জুডিথের মৃতদেহ। এরপর জোয়া প্রচণ্ড ভেঙে পড়ে এবং চিৎকার করে কাঁদতে থাকে। আর এর সাথেই ওয়েলকাম টু ইডেনের প্রথম পার্ট আমরা এখানেই শেষ করছি। এর পরের পর্বটি খুব তাড়াতাড়ি আপলোড করে দেওয়া হবে। আর আপনি যদি জানতে চান যখন একজন মানুষ শয়তান মানে খারাপ শক্তিদেরকে ডেকে তার বোনের শরীরে থাকতে দেয় এবং তার পরিণাম কি ঘটে, তাহলে ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন। আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।